একবারে হয়। একদিকে মায়ের অপূর্ব প্রতিমা দেখা আর দুই ইতিহাস জানা। আমরা আজ রয়েছি জনায়ের গাঙ্গুলি বাড়ির পুজোতে। এই পুজো 300 খানিক বেশি বছর ধরেই চলছে। আমাদের যিনি পূর্বপুরুষ তার বাড়ি ছিল ঢাকা বিক্রমপুরে, এবং এখানকার জমিদাররা মেয়ের বিয়ে দিয়ে তাকে এখানে নিয়ে এসেছিলেন। তখনকার দিনে বিক্রমপুর ছিল একটা লেখাপড়ার বিরাট জায়গা, দুই বাংলা মানে একই বাংলা ছিল। এবার সেই কর্তা এখানে এসে শিবপ্রসাদ গাঙ্গুলি আস্তে 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 জেনারেশন ওয়াইজ নেবে। আমরা শিখ জেনারেশন, আমাদের পরের জেনারেশন আছে 7। এইভাবে আস্তে আস্তে জিনিসটা ছড়িয়ে গেছে। আমাদের এখানে বাড়িতেই জন্মাষ্টমীর পরের দিনেতে এই নারায়ণের সামনে আমাদের কাটেগা হয় মাছ পুজো। সেই মাছে পুজোর পর তারপর এইখানেই ঠাকুর তৈরি হয়। মহালয় থেকে চণ্ডী পাঠ বসে, মহালয়ের পরের দিন থেকে 6 দিন চণ্ডী হয়, তারপর এখানে বোধন হয়, এখানে শুরু হয়। আর আমাদের দুপুরবেলাতে বিজয়া হয়, যেহেতু আমাদের মামার বাড়ি এখানে, দুপুরবেলায় আমাদের বিজয়া হয়। জনাইয়ের এই গাঙ্গুলি বাড়ি শুধুমাত্র দুর্গাপূজার জন্য বিখ্যাত নয়, এই বাড়ির এক পূর্বপুরুষ মহাভারতের ইংরাজি অনুবাদ হাতে দিয়েছিলেন রানী ভিক্টোরিয়ার, এবং আরও একজন পূর্বপুরুষ ছিলেন বামাক্ষেপার অন্যতম প্রধান শিষ্য। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এখানে বহু মহাপুরুষই বলা যায় যাদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে আছে এই বাড়ি। প্রথমেই বলি কিশোরীমোহন গঙ্গোপাধ্যায় শাস্ত্রী, উনি পরে শাস্ত্রী উপাধিও পেয়েছিলেন, উনি মহাভারতের ইংরাজি অনুবাদ করেছিলেন। শুধু মহাভারতের নয়, চরক সংহিতার ইংরাজি অনুবাদও উনি করেছিলেন। হরিচরণ গঙ্গোপাধ্যায়, ইনিও শাস্ত্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন, ইনি ছিলেন বামাক্ষেপার অন্যতম প্রধান শিষ্য। সুবোধ গঙ্গোপাধ্যায়, ইনি আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রায়চাঁদ প্রেমচাঁদ স্কলার ছিলেন, এই বাড়িরই লোকেরা। রামচন্দ্রবাবু, উনি হিন্দু স্কুলের শিক্ষক ছিলেন। রন্তিদেব গঙ্গোপাধ্যায়, যাকে অনেকে স্বামী ব্রহ্মানন্দ গিরি নামে চেনেন, ইনি ফ্রান্সের সেন্ট্রাল ইউনিভার্সিটির একজন ফিলোসফির প্রফেসর ছিলেন এবং গ্রাউন্ড ইঞ্জিনিয়ারও ছিলেন।